নমস্কার, গল্পের জলসাঘরে জানাই সকলকে স্বাগত। আমাদের মন হলো এমন এক জিনিস যা কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না, যা সময়ের মতো পরিবর্তনশীল। এই ধরুন, একটু আগে মনটা বেশ শান্ত, স্থির, ফুরফুরে আনন্দ ও উল্লাসে পরিপূর্ণ ছিল, কিন্তু তাই একটু পরে অস্থির, চঞ্চল, বেদনা ও অভিমানে হঠাৎ ভারাক্রান্ত হয়ে উঠল, যার অনেকটার জন্য দায়ী পারিপার্শ্বিক বাতাবরণ এবং সময়। কিন্তু এই দুটি ছাড়াও আরও একটি জিনিস আছে, যার জন্য আমাদের মনের চিন্তা, ভাবনা, ধ্যান, ধারণা সব এক লাফে পাল্টে যায় রাতারাতি। তা হলো বয়স। বয়স বাড়ার সাথে সাথে আমাদের মনের মানসিক বিকাশ যেমন ঘটে, তা আবার বার্ধক্যকালীন অবস্থায় পুরোপুরি লোপ পায়। বৃদ্ধ বয়সে মনটি ঠিক একটি 4-5 বছরের শিশুর মনে সমসাময়িক হয়ে ওঠে। সে তখন শিশুর মতো একটি নিবিড় আশ্রয় খোঁজে। যেমন শিশু তার মায়ের কাছে সারাদিনের শেষে তার সাথে হওয়া অভাব, অভিযোগ ও নানা আবদারে ভরিয়ে তোলে, ঠিক তেমনই তিনিও খোঁজেন নালিশ ও আবদার জানানোর মানুষটিকে। আমাদের সকলের বাড়িতেই প্রায় এমন একটি মানুষ আছে, যা বৃদ্ধ বয়সে সে নিবিড় আশ্রয়টি হলেন আপনি বা আমি। তো চলুন, আজ এমনই এক গল্প উপহার রইল আপনাদের জন্য। অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প দাদু। ঠাকুরদাদা আমার শৈশবের অনেকখানি জুড়ে আছেন, সমস্ত শৈশব দিগন্তটা জুড়ে আছে। ছেলেবেলায় জ্ঞান হয়ে দেখেছি আমাদের বাড়িতেই তিনি আছেন। তার বয়স হয়েছিল প্রায় 100। জ্ঞান হয়ে পর্যন্ত দেখছি তিনি আমাদের পশ্চিমের ঘরের রোয়াকে সকালে বসে থাকতেন, একটা বড় গামলায় গরম জল করে দিদি তাকে নাইয়ে দিত। ঠাকুরদাদা চোখে ভালো দেখতে পেতেন না, তাকে সকালে হাত ধরে রোয়াকে নিয়ে এসে তার জায়গাটিতে বসিয়ে দিতে হতো। তামাক সেজে দিত দিদি, কেবল মা ঠাকুরদাদার ভাতের থালাটি নিয়ে গিয়ে তাকে খাইয়ে আসতেন, দিদি আবার তামাক সেজে দিত। কিছুক্ষণ পরে ঠাকুরদাদা বসে বসে আপন মনে কি বকতেন, একটু বেশি বেলায় বাবা নায়েবি করে কাছারি থেকে ফিরে বাড়ি ঢুকলেই ঠাকুরদাদা অমনি কান খাড়া করতেন, কেলো হরিশ। হ্যাঁ বাবা। বাবা হরিশ, আমার বড্ড খিদে পেয়েছে। সে কি বাবা, আপনাকে এখনো ভাত দেয়নি? না বাবা, খিদেই মরছি। ও হরিশ, ভাত দিতে বলে দে। বাবার বয়স 50-এর উপর, মাথার চুল প্রায় সব সাদা হয়ে গিয়েছে, বেশ মোটা সোটা, নাদুস নুদুস চেহারা। সবাই বলে বাবা নাকি দেখতে সুপুরুষ। বাবা মাকে অনুযোগ করলেন, আচ্ছা বাবাকে এখনো ভাত দাওনি? ছি ছি, এত বেলা হলো। মা বললেন, ও মা, সে কি গো, 10টার সময় যে আমি নিজের হাতে খাইয়ে এসেছি। বাবা চেঁচিয়ে ডেকে বললেন, ও বাবা। কি হরিশ, আপনাকে আপনার বৌমা খাইয়ে এসেছে যে, কি বলছেন আপনি? না না ও হরিশ,
মিথ্যে কথা, আমারে কেউ ভাত দেয়নি, না খেয়ে মরলাম আমি বলি। ঠাকুরদাদা ছেলে মানুষের মতো খুঁত খুঁত করে কান্না শুরু করে দিলেন। মা রাগ করে বলে উঠলেন, বুড়ো বাহাত্তুরে মরেও না, সব কাল জ্বালাবে, তোমার সাথে হিমি গিয়ে তোমায় খাওয়াক মাখাক, আমি আর যদি কাল থেকে তোমায় দেখি তবে আমি বেনিমু খুঁজছের। বাবা দুঃখিত সুরে বললেন, আহা বড় বউ, ছেলে পিলের সামনে। কি ছেলে পিলের সামনে, কে না জানে সোহাগের হিমির কথা, বাহাত্তুরে বুড়ো চারকালে গিয়ে ঠেকেছে। আহা বড় বউ, অমন করে গুরুজনকে বলতে আছে, ছি ছি তোমার মূর্খানা আজকাল বড্ড। ঠাকুরদাদা তখনও কিন্তু কাঁদছেন ছেলে মানুষের মতো, কান্নার মধ্যে ডাকলেন, ও হরিশ। যেন অসহায় আর্ত বালক তার একমাত্র আশ্রয়স্থল পিতাকে ডাকছে। বাবা জামা টামা না খুলেই ছুটে গেলেন। সান্ত্বনার সুরে বললেন, কি বাবা কি? আমি ভাত খাবো, আমি না খেয়েই মরলাম, ও হরিশ, ওরা আমায় না খেতে দিয়ে মারবে। বাবা কাঁদবেন না, কাঁদতেন ছি, অমন কাঁদতে আছে। মা অমনি এ রোয়াক থেকে বলে উঠলেন, আ মরণ, বুড়ো বাহাত্তরের মরণ দেখো না, যেন দু বছরের খোকা, ছেলের কাছে কেঁদেই খুন, জমের ভুল এমনও হয়। বাবা বলেন, আহ চুপ করো না বড় বউ, কি করো? ঠাকুরদাদা আবার বলেন, খিদে পেয়েছে, ভাত খাবো। আচ্ছা আচ্ছা আমি দেখছি, আপনি চুপ করুন। অবশেষে আবার সামান্য দুটি ভাত বাবা নিয়ে দিয়ে এলেন। ঠাকুরদাদা দিব্যি খেতে বসে গেলেন, আবার মুখে আর হাসি ধরে না। আমরাও ঠাকুরদাদার কাণ্ড দেখে হেসে বাঁচি নি। এমনি একদিন নয়, মাসের মধ্যে 10 দিন হতো। ইতিমধ্যে দিদি শ্বশুর বাড়ি চলে গেল। বাবাকে দেখতাম ঠাকুরদাদার যত কিছু কাজ নিজের হাতে করতেন, কিন্তু তার সময় নেই। সকালে উঠে সন্ধ্যা আহ্নিক করে জল বাতাসা খেয়ে তিনি বেরিয়ে যেতেন কাছারির কাজে। দুপুরে এসে খেয়ে সামান্য বিশ্রাম করে আবার কাজে বেরুতেন। ফিরতে রাত 8টা 9টা বাজত। এসেই ঠাকুরদাদার ঘরে ঢুকে জিজ্ঞেস করতেন, বাবা শরীর ভালো আছে? এদিকে ঠাকুরদাদাও সারাদিনের যত অভাব অভিযোগের কাহিনী জমিয়ে রাখতেন ছেলের সামনে পেশ করবার জন্য সেই সময়। আর বাবা শরীর ভালো, একটু তামাক তাও কেউ দেয় না, তামাকটা ভিজে আগুনও ধরল না, আজ এমন মশা কামড়াতে লাগলো দুপুরবেলা, মশারিটা কেউ টাঙিয়েই দিলে না, এ দেখ না পিঠটা। তারপর কাঁদো কাঁদো সুরে বললেন, তুই একটু হাত বুলিয়ে দে হরিশ। বাবা বসে বসে হাত বুলিয়ে দিতে থাকেন। তুই বাড়ি না থাকলে আমাকে সবাই অগ্রাহ্য করে, এক খুঁটি জল চাইলে সময় মতো দেয় না বাবা। সত্যি তো, আহা আমি সব বলে ঠিক করে দেব, কেমন? দিস, ভালো করে বলে দিয়ে যাস তো। দেব। তোর খাওয়া হয়েছে? না বাবা, এই তো এলাম। যা তুই হাত পা ধুয়ে জল টল খা, তোকে পেট ভরে খেতে দিচ্ছে তো।
হ্যাঁ বাবা। দেখি সরে আয় তো, একটু মোটা সোটা হলি না সেই রকমই আছিস। জানিস ছেলেবেলায় তোর শরীর ছিল এমনই রোগা, তোর গর্ভধারিণী একদিন বললে খোকার জন্যে ছাগলের দুধের ব্যবস্থা করো। তখন মেহেরপুরে নীলকুঠিতে কাজ করি, সেইখানেই তোর জন্ম, জানিস তো? হ্যাঁ, মেহেরপুরে ইয়ে ওই কি বলছিলাম ভুলে গেলাম, আজকাল কিছু মনেও থাকে না। ছাগলের দুধ? হ্যাঁ, ছাগলের দুধ আনতে বললে তোর গর্ভধারিণী। সাহেবের একটা বড় ছাগল ছিল, মালির সঙ্গে স্বর করে ফেললাম মাসে 2 টাকা করে দেব, আর সে আজ শের করে ছাগলের দুধ আমায় দেবে। বাবা ওঠেন না সেখান থেকে যতক্ষণ ঠাকুরদাদা একটু শান্ত না হন। ভাত খেয়ে বাবার সঙ্গে গল্প করে ঠাকুরদাদা খুশি মনে বলেন, তাহলে তুই এখন যা হরিস, খেয়ে নিয়ে দুধ পাচ্ছিস তো? হ্যাঁ বাবা। ভালো করে দুধ খাবি, দুধেই বল। হ্যাঁ বাবা, দুধ ঠিক খাচ্ছি। বাবা চলে গেলেন। যাবার আগে ঠাকুরদাদাকে বিছানায় শুইয়ে নিজের হাতে একটা মোটা চাদর ওনার গায়ে ঠেকে দিলেন। চাদর খুলবেন না বাবা, ঠান্ডা লাগবে। মা পড়তেন, বলো বাপের সেবা? বাবা, এমন কীর্তিও কখনো দেখিনি। বাবা একটু লজ্জা ও সংকোচের সঙ্গে বলতেন, আহ চুপ করো। কেন চুপ করব? বুড়ো বাপের আবদার যেন 2 বছরের খোকার আবদার, এমন কাণ্ড যদি কখনো দেখেছি। না দেখেছো, না দেখেছো, থামো তুমি, ওই যে কদিন বুড়ো আছে তারপর আর? সে সবাই জানে, তারপর কি আর তুমি বুড়ো পাড়ার দিগম্বর বুড়োর সেবা করবে? এসো দুটো খেয়ে নিয়ে আমার মাথা কিনবে এসো। সেদিনই গভীর রাত্রে আমরা সবাই ঘুমিয়ে যখন ঠাকুরদাদা নিজের ঘর খুলে হাতরে হাতরে বাইরের রোয়াকে এসে ডাকছেন, আ বৌমা, আ হরিশ। বাবা ধড়মড় করে উঠে বাইরে এসে বললেন, কি বাবা, কি হয়েছে, কি হয়েছে? বাবা হরিশ, কি হয়েছে? বৌমা আমায় এখনো ভাত দিলে না, রাত কত হয়েছে দেখ তো, আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম, ভাত হয়নি এখনো। বাবা অবাক। মা ঘুম চোখে উঠে বললেন, কি? বাবা ভাত চাইছেন। বাবা, হার মাস কালি হয়ে গেল, ঢের ঢের সংসার দেখেছি, ঢের ঢের শ্বশুর দেখেছি, কিন্তু এমন ধারা কাণ্ড কারখানা কখনো শুনিও নি, কখনো দেখিও নি। চেঁচালে কাজ চলবে? ও কি সব সময়? ইতিমধ্যে আমার নির্বিকার ঠাকুরদাদা, যিনি চোখে ভালো দেখেন না, কখনো কানেও শোনেন না, আবার ডেকে উঠলেন, ও হরিশ, আ বৌমা। যাই বাবা, যাচ্ছি। আমাকে ভাত দিয়ে যাও, খিদে পেয়েছে। বাবা গিয়ে ঠাকুরদাদাকে সান্ত্বনা দিতে লাগলেন, অবোধ শিশুকে যেমন লোকে সান্ত্বনা দেয়। তিনি খেয়েছেন সন্ধ্যার পরে, তার বৌমা ভাত দিয়ে গিয়েছে মাগুর মাছের ঝোল দিয়ে, মনে নেই তার, তাকে ভাত না দিয়ে কি বাড়ির কেউ খেতে পারে? এখন রাত 2, এখন কি ভাত খেতে আছে?
এখন খেলে তার অসুখ করবে। কাল সকালেই খুব ভোরেই তাকে খেতে দেওয়া হবে। রাত তো ভোর হয়ে গেল, অমন করলে সবারই মনে কষ্ট দেওয়া হবে, অমন কি করা উচিত? ছি! ঠাকুরদাদা বালকের মতো আশ্বস্ত হয়ে বললেন, খেয়েছি। হ্যাঁ বাবা, আমার কথা বিশ্বাস করুন, মাগুর মাছ এনেছিলেন আপনার জন্য হাট থেকে কিনে, তাই দিয়ে ভাত খেয়েছেন। সত্যি বলছি, আপনার সঙ্গে মিথ্যে কথা বলছি নে। চলুন শোবেন, চলুন, ঠান্ডা লাগবে, ঘরের মধ্যে আসুন। আচ্ছা আচ্ছা, আসুন। বাবা হাত ধরে ঠাকুরদাদাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে শুইয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আবার এসে শুয়ে পড়লেন। মা বললেন, সহজে মিটল? মেটাতে জানলেই মেটে। এখন থেকে বাবার জন্য দুটো ভাত রেখে দিলে কেমন হয়? হ্যাঁ, তারপরে বুড়ো বয়সে পেট ছেড়ে দিক ওই শেষ যাত্রে গিলে, তখন ঠেলা সামলাবে কে শুনি? বাবা ন্যায্য পক্ষে বলতে পারতেন যে এতকাল যে সামলে এসেছে সেই সামলাবে, কিন্তু তা তিনি বললেন না, নীরবে গিয়ে আবার নিজের ছোট্ট খাটটিতে শুয়ে পড়লেন। কাছারির কাজে বাবাকে কয়েকদিনের জন্য গোয়ারিতে গিয়ে থাকতে হলো। যাবার সময় বার বার মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন কোনো অসুবিধে না হয়, অযত্ন না হয়, এই কথাটা বলতে বোধহয় সাহস করলেন না, তাহলে ধুমধুমার ঝগড়া বেঁধে যাবে। ঠাকুরদাদাকে গিয়ে বললেন, বাবা আমি গোয়ারি যাচ্ছি, এই পাঁচ ছ দিন দেরি হবে, একটু বুঝে সুঝে চলবেন, আপনার বৌমাও তো কাজের লোক, ছেলেপুলে নিয়ে বিব্রত। কবে আসবি? বুধবার নাগাদ। আজ না গেলে হতো না, শনিবারের বার বেলা নিশিকান্ত তরফদার বলতো মেহেরপুরের কুটির জমানবিষ ছিল শনিবারের বার বেলা। কে বললে আজ শনিবার? তবে কি বার? শুক্রবার। তা কি করে হয়, তুই বললি পাঁচ দিন দেরি হবে, তবে আজ শনিবার হলো? বাবার এত হিসেব এখনো মাথায় আছে? পাঁচ ছ দিন বললাম যে। আপনি ভাববেন না কোনো অসুবিধা হবে না আপনার। বাবা তো চলে গেলেন, এদিকে দুদিন বেশ কাটল, তারপরই ঠাকুরদাদা উৎপাত শুরু করলেন। রোজ সন্ধের পর অভ্যাস মতো বলতেন, অহরিশ। কেউ উত্তর দেয় না। মা আমাদের চোখ টিপে বারণ করে দিতেন বাবা বাড়ি আসেননি সে কথা বলতে, কারণ তাহলে ঠাকুরদাদা উদ্বিগ্ন হয়ে উঠবেন। অহরিশ, বাড়ি এলি, অহরিশ। আমি মায়ের শিক্ষা মতো বলতাম, না এখনো আসেননি বাবা। আজ কখন কাছারি গেল, আমাকে বলে গেল না? আমরা উত্তর দিইনি। অহরিশ। ঠাকুরদা তামাক সেজে দেব? এটিও মায়ের পরামর্শ, ওই একমাত্র উপায় ঠাকুরদাদাকে অন্যমনস্ক রাখবার। আমাদের বলতেন, বস আমার কাছে। আমি আর আমার ছোট ভাই নীলু, ফুচু ও দুই বোন সরলার বিনু ঠাকুরদাদাকে ঘিরে বসি। সবাই এসেছে? হুম। বিনু এসেছে? আমার কাছে এগিয়ে এসে বস। শোন, সুন্দরবনে 156 নম্বর লাটে
আমার মনিবের কাচারি ছিল। পাইক পাড়ার রাজা ঈশ্বরচন্দ্র সিংহ মস্ত বড় জমিদার। আমি যেখানে থাকতাম সে কাচারির নাম ছিল গড়ানহাটির কাচারি। সুন্দরী আর গড়ান কাটে জঙ্গল কিনা, তাই নাম ছিল গড়ানহাটি। একবার নোনা তলার খালে আমাদের ডিঙি লেগেছে, মাঘ মাসের দিন, জলে শোন নেমেছে। সে কি ঠাকুরদা? শোন মানে জোয়ার, বেশন মানে বাটা, বেশনে নৌকা চলে না, সামনে নোঙর করতে হয় ওদিকের গাঙে। তারপর কি বলছিলাম? ওই হলো মুশকিল, ঠাকুরদাদের কাছে গল্প শুনবার সুখ নেই, কেবল ভুলে যাবেন। বলছিলেন শোন নেমেছে জলে। হ্যাঁ, তারপরে দেখি এক মস্ত বাঘ জলে ডিঙির পাশে জল খাচ্ছে। আমাদের সঙ্গে উজিরালি বিশেষ ছিল বড় শিকারি, সে অমনি বন্দুকে চোঙ বাগিয়ে এক দেওর করলেন। এক দেওর, দু দেওর, ব্যাস বাঘ উল্টে পড়ল খালের জলে। এমনু কি তোর বাবা এলো? না, এখনো আসেননি। গিয়ে দেখে এসো দাদা ভাই আমার। ও হরিশ, আসেননি বাবা, গল্প বলুন ঠাকুরদা। দেখে এসো না দাদা ভাই। দেখতে হবে না, আসেননি, এলে আপনার সঙ্গে কথা বলতেন না। ঠাকুরদা আবার গল্প বলতে শুরু করলেন। বাঘের গল্প জমাতে পারলেন না, কেবল ভুলে যান, আবার গোড়া থেকে শুরু করেন, উল্টো পাল্টা করে ফেলেন। কখন বলে শিকারির নাম উজিরালি বিশ্বাস, কখনো বলে তার নাম আজিমুদ্দি বিশ্বাস। এমন সময় মা ভাত নিয়ে এলেন। আমরা বললাম, ঠাকুর দাদা ভাত এনেছে মা। ও এসো বৌমা, কি রাখলে? মাছের ঝোল আর চচ্চড়ি। হরিশ আসেনি বৌমা? না, এখনো এলো না, রাত তো অনেক হয়েছে। রাত বেশি হয়নি, আপনি খেতে বসুন, আমি দুধ আনি। হরিশ এলে বলো আমার সঙ্গে যেন দেখা করে। মা চলে গেলেন। ঠাকুরদাদার সামনে দাঁড়ালে ঝুড়ি ঝুড়ি কথা বলতে হবে। ঠাকুরদাদা খাওয়া শেষ করে কিন্তু অন্য দিনের মতো শুতে গেলেন না, ঠায় অনেক রাত পর্যন্ত রোয়াকে বসে রইলেন। আর কেবল মাঝে মাঝে যার তার পায়ের শব্দ শুনে বাবার নাম ধরে ডাকতে শুরু করলেন। অনেক রাত্রে মা বললেন, বাবা আপনি এবার শুয়ে পড়ুন, ফুচুকে পাঠিয়ে দিই আপনাকে শুইয়ে আসুক। হরিশ এসেছে? না। কেন এলো না এখনো? আপনার কিছু মনে থাকে না? তিনি গোয়ারি গিয়েছেন মনে নেই? বুধবার আসবেন আপনাকে বলে গেলেন যে, শুয়ে পড়ুন। ঠাকুরদাদা বসে কি ভাবলেন, কথার উত্তর দিলেন না। হয়তো মনে পড়ল বাবার গোয়ারি যাওয়ার কথা, ফুচু গিয়ে তাকে শুইয়ে দিয়ে এলো। অনেক রাতে শুনলাম ঠাকুরদাদার ঘর থেকে কান্নার শব্দ আসছে। মা শুনে বললেন, দেখে আয় কি হলো। গিয়ে দেখি
ঠাকুরদাদা বিছানার উপর বসে কোণের দিকে হাত বাড়িয়ে লাঠি হাতড়াচ্ছেন। তিনি নাকি এক্ষুনি বাবার সন্ধানে বেরুবেন। বাবা কেন আসেননি এখনো? তিনি মোটেই ঘুমোতে পারেননি নাকি? আমরা জানি এ কথা ঠিক নয়। ঠাকুরদাদা বসে বসে ঢুলে পড়েন। তিনি না ঘুমিয়ে আছেন এত রাত পর্যন্ত? ইস, তার জানে। ঠাকুরদাদাকে বোঝাবার অনেক চেষ্টা করলাম। অবশেষে মা গিয়ে কড়া সুরে বললেন, আচ্ছা বাবা, আপনার কাণ্ডকানা কি শুনি? ওরা ছেলে মানুষ, ওদের ঘুমোতে দেবেন না একটু। 100 বার আপনাকে বলা হচ্ছে তিনি গোয়ারে গিয়েছেন, বুধবারে আসবেন। আপনি কিছুতেই তা শুনবেন না? রাত দুপুরে উঠে বাদিয়ে দিয়েছেন গোলমাল। ওরকম থাকলে থাকুন আপনি সংসারে, আমি একদিকে বেরোই। মাকে ঠাকুরদাদা ভয় করতেন। মা ঘরে পা দিতেই তিনি বেশ নরম হয়ে এসেছিলেন। সুরসুর করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সকালে উঠে আমায় কাছে ডাকলেন, শোন মনু। কি? দাদা ভাই, দাদু আমার, একটা পয়সা দেব এখন। ঠাকুরদাদা নিঃস্ব নিষ্কপর্দক লোক, তিনি পয়সা দেবেন এ কথা যদিও আমি বিশ্বাস করিনি, তবুও বলি। কি বলছেন? তোর বাবা চিঠি এসেছে? না। আজ কী বার? সোমবার। হরিশ কবে আসবে? বুধবারে। আচ্ছা, যা। বুধবারে বাবা কি জন্য যেন এলেন না, কি জানি। ঠাকুরদাদা সারা দিন রোয়াকে বসে রইলেন, গম্ভীর মুখে তামাক খান, আর মাঝে মাঝে বলেন, খেলো ও হরিশ। কি কিসের পায়ের শব্দ রে? ও ফুচু, ও নীলু। ফুচু বললে, আমাদের রাঙি গায়ের বক না ঠাকুরদা। ও, এইরকম চলল সারাদিন। রাত্রে খাবার সময় খেতে বসেছেন, আর মাঝে মাঝে কান খাড়া করে রেলগাড়ির শব্দ শুনবার চেষ্টা করছেন। মুখে কিছু বলেন না, হঠাৎ বড় গম্ভীর হয়ে গিয়েছেন। আমি তামাক সেজে ঘরে ঢুকতেই চমকে উঠে বললেন, কে? আমি মনু। 9টার গাড়ি গিয়েছে জানিস? এখনো যাইনি, আপনি শুয়ে পড়ুন। শব্দ পাসনি গাড়ির? না। ও, বাবার কথা মুখেও আনলেন না, বললেন, পান সেজেছিস, নিয়ে আয়। বাবা তার পরদিনও এলেন না। ঠাকুরদাদা কিন্তু আশ্চর্য রকমের গম্ভীর হয়ে গিয়েছেন, আর কিচ্ছু জিজ্ঞেস করেন না, বাবার নাম ধরেও ডাকেন না। শুক্রবার দিন সন্ধ্যের গাড়িতে বাবা বাড়ি এলেন। ঠাকুরদাদা অভিমানে কথাই বলেন না, বাবা বুঝতে পারলেন। মাকে বললেন, বাবার দেখছি রাগ হয়েছে, যাই দেখি ব্যাপার। ঠাকুরদাদা তামাক খাচ্ছেন, বাবা গিয়ে বললেন, বাবা। পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। ঠাকুরদাদার মুখে কথা নেই। বাবা কেমন আছেন? ঠাকুরদাদা নিরুত্তর। বাবা রাগ করেছেন নাকি? তা আমি আবার রানাঘাট যাচ্ছি কাল সকালবেলা। রাগ হয় না। এবার ঠাকুরদাদার কথা না বলে থাকতে পারলেন না, কেননা ওই যে বাবা বললেন কাল সকালেই রানাঘাট যাবেন, ওতেই ঠাকুরদাদার রাগ জল হয়ে গিয়েছে একেবারে। বাবা হেসে বললেন,
আপনি রাগ করতে পারেন, তবে আমি পরের কাজ করি। কাজ সারতে গেলে দু একদিন দেরি হয়েই যায়। আমার জন্য কি আনলি? ভালো জিনিস এনেছি, আপনার ভালো লাগবে। কেষ্টনগরের সর ভাজা। তা দিতে বল বৌমাকে। সে সময় মা কালীতলায় প্রদীপ দিতে গিয়েছিলেন, আসতে দেরি হলো। ঠাকুরদাদা অধীরভাবে বারবার আমাকে ডাকতে লাগলেন। এলো তোর মা? ও মনু, বাবা চলে গিয়েছেন নটবর বাণুজ্যের চণ্ডীমণ্ডপে পাশা খেলতে। ঠাকুরদাদা আমাদেরই বারবার জিজ্ঞেস করতে লাগলেন, যা না তোর মায়ের কাছে? ঠাকুরদাদার উদ্বেগের ন্যায্য কারণ যে ছিল না তা নয়। মা ঠাকুরদাদাকে বিশেষ পছন্দ করতেন না গোড়া থেকে। তার জন্যে খাবার এলে বাবা দাঁড়িয়ে থেকে না দিলে ঠাকুরদাদার ভাগ্যে অনেক সময় শূন্যের অঙ্কই লেখা হতো, এ আমি জানি। মা বলতেন, ছেলেপেলেরা খাবে আগে, তা নয় বাহাত্তরে বুড়ো খোকনকে আগে খাওয়াও। অত আমার শ্বশুর ভক্তি নেই, উনি আমার কী করেছেন কোনকালে? কখনো একখানা কাপড় দিয়েছেন পুজোর সময়? ওরাতে যখন পয়সা ছিল, যখন পাইক পাড়ায় কাজ করতেন, আমি আজ আসিনি এ সংসারে। আমারও হয়ে গেল 30 বছর, আজই না হয় বিম্রতি হয়েছে। কোন কালে উনি ভালো ছেলে, ওই ছেলে আর ছেলে আর সব যেন বানের জলে ভেসে এসেছিলাম। একটা নাড়ু কিংবা এতটুকু আমসত্ত্ব ছেঁড়া পড়ত ঠাকুরদাদার ভাগ্যে। বাবা নিজের হাতে খাবার নিয়ে ঠাকুরদাদাকে দিতেন বোধহয় এই জন্যই। আগে ঠাকুরদাদাকে না খাওয়ালে বাবার যেন তৃপ্তি হতো না। আষাঢ় মাসে ঠাকুরদাদা জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন, আর উঠতে পারেন না। বাবা তাকে বিছানা থেকে উঠিয়ে মুখ ধুইয়ে কাপড় ছাড়িয়ে ওষুধ খাইয়ে দেয়। বেদানার রস করে মিছরির গুঁড়ো মিশিয়ে খাওয়ান। কাছারি থেকে আসবার পথে ঠাকুরদাদার ঘরে কিছুক্ষণ বসে তবে এসে স্নানাহার করেন। কি উদ্বেগ তার ঠাকুরদাদার অসুখের জন্যে। মাকে বলতেন, বাবার জ্বর কত দেখেছিলে? উনি তো ভুলে যান, ওষুধ ঠিকমতো দেবে। সেরে উঠেও ঠাকুরদাদা প্রায় 2 মাস বিছানা ছেড়ে উঠতেই পারলেন না। বাবা আজ ছাগলের দুধ, চালকুমড়োর মিঠাই, পরশু আমলকির মোরব্বা, যে যা বলে তাই জোগাড় করে নিয়ে এসে খাওয়ান ঠাকুরদাদা গায়ে বল পাবেন বলে। ঠাকুরদাদাও হয়ে গেলেন একেবারে বালক। তার উৎপাতের জ্বালায় বাড়ির শুদ্ধ লোক অতিষ্ঠ হয়ে উঠল। কেবল দিন রাত খাই খাই, আর একে ডাকছেন তাকে ডাকছেন। আমরা পারতপক্ষে কোনোদিনই কেউ ঠাকুরদাদার খেয়াশা বড় ছিলেন যে, এখন তো একেবারে ত্রিসীমানায় ঘেসি নেই। 10 ডাক দিলে একবার উত্তর দিই কি না দিই? মা ভাতের থালা দিয়ে আসে, নিয়ে আসেন, এই পর্যন্ত। কথার জবাব দিলেও খুব হৃষ্ট চিত্তে দেন না, যা দেন তাও আবার অত্যন্ত সংক্ষিপ্ত। অথচ সেই মাই নদীর ঘাটে বাণুজ্যে গিন্নির সঙ্গে 1 ঘন্টা ধরে হাবড়া হাঁটি বকেন। ঠাকুরদাদা অসহায় শিশুর মতো বাবার পথ চেয়ে বসে থাকেন। বাবার পায়ের শব্দ পেলেই সুর ধরেন, অ হরিশ এলি, অ হরিশ। আর ঠিক কি বাবার পায়ের শব্দ চেনেন ঠাকুরদাদা। বাবা এসে নিজে দেখাশোনা করবেন, নাওবেন, খাওয়াবেন ঠাকুরদাদাকে। বাবা এলেই ঠাকুরদাদা যত কিছু অভিযোগ শুরু করে দেবেন। তার কাছে ছেলে মানুষের মতো, বৌমা আমাকে এ করেনি, আমাকে তা দেয়নি। তাতে ঠাকুরদাদা মায়ের সহানুভূতি আরও হারাতেন,
বাবা তা জানতেন, সেজন্য নিজে সর্বদা খবরদারি করতেন। কারো হাতে ঠাকুরদাদাকে ছেড়ে দিয়ে বাবার বিশ্বাস হতো না। দিদি ছাড়া, দিদি তো শ্বশুর বাড়ি চলে গিয়েছে। পৌষ মাসে বাবা আবাদে গেলেন পৌষ কিস্তির খাজনা আদায় করতে। বার বার মাকে বলে গেলেন ঠাকুরদাদার যেন অযত্ন না হয়। মা বললেন, কেন, আমি কি বুড়োকে গলা টিপে মেরে ফেলবো নাকি? ছি, অমন বলতে নেই। না, তুমি সেই রকম কথা বলছো কি না তাই বলছি। তবে আমার সংসারের কাজকর্ম সেরে সব দিক দেখতে তো পারি নে, যত দূর পারি চিরকাল যা হয়ে এসেছে তাই হবে। একটু মন দিয়ে, মানে উনি বুড়ো মানুষ, আমি তা জানি, যা পারি হবে, ভেব না। বাবা ঠাকুরদাদার কাছে বিদায় নেবার সময় কতদিন দেরি হবে তা ঠিক বলতেন না। বললে ঠাকুরদাদা হয়তো যেতেই দেবেন না, কিংবা ব্যস্ত হয়ে পড়বেন। বাবা যখন বেরুলেন ঠাকুরদাদা বললেন, ও হরিশ, কবে ফিরবি? তার চিরন্তন প্রশ্ন। এই যত শিগগির হয় বাবা, আপনি ভাববেন না। ঠাকুরদাদাকে ফেলে কোথাও গিয়ে বাবা স্বস্তি পেতেন না আমি জানি। ঠাকুরদাদা নাকি 3 বছর বয়স থেকে বাবা ও মার মতো করে মানুষ করেন বাবাকে ঠাকুরমার মৃত্যুর পরে। বাবা যেন ভাবতেন ঠাকুরদাদা শত্রুপুরীর মধ্যে বাস করছেন, চতুর্দিকে শত্রুবেষ্টিত অবস্থায়, একমাত্র আপনার জন তিনি নিজে চোখে চোখে রাখতেন এই জন্য সর্বদা, কারো হাতে ছেড়ে দিয়ে বিশ্বাস করতেন না। বলা বাহুল্য, ঠাকুরদাদা তো নিজেকে অসহায় শত্রুবেষ্টিত বলেই মনে করতেন। বাবা এবার বাড়ি ফিরতে বড় দেরি করতে লাগলেন। অবশেষে যখন ফিরলেন তখন গরুর গাড়ি করে ভীষণ অসুস্থ অবস্থায়, ঘোর জ্বর। জ্বরের ঘরে বলতে লাগলেন, বাবাকে কেউ বলো না, আমি অসুস্থ হয়ে বাড়ি এসেছি। ঠাকুরদাদা কিন্তু আন্দাজে মাঝে মাঝে বাবাকে ডাক দিতেন, বুঝতে পেরেছিলেন কি না কি জানি। হরিশ, আমার জন্য কি আনলি? হরিশ, বাবা ঠিক শুনতে পান, জ্বরে ধুকতে ধুকতে বললেন, বাবা বাঁচতে আমার যেন কিছু না হয়, হে ভগবান, মরেও সুখ পাব না। অসুখ বড় বাড়ল, জেলা থেকে ডাক্তার এসে দেখল 2 দিন, সংসারের পুঁজি ভেঙে বাবার চিকিৎসা হলো। একদিন বড় বাড়াবাড়ি হলো, ঠাকুরদাদাকে আর দেখাশোনা করার লোক নেই, বাবাকে নিয়েই সবাই ব্যস্ত। গ্রামের ত্রিলোচন ঠাকুরদার কাছে বসে তাকে বাজে গল্পে ভুলিয়ে রাখতেন। সবাই বলতে লাগল, সুবোদার বাজবে না, আহা বুড়োর কি কপাল। বাবার মৃত্যু হলো শেষ রাত্রে। ঠাকুরদাদা তার কিছুই জানেন না, গভীর ঘুমে অচেতন। খুব ভোরে বাড়িতে এসে ত্রিলোচন চক্রবর্তী ঠাকুরদাদার হাত ধরে ছুতো করে বাইরে নিয়ে গেল। চলুন জ্যাঠামশাই একটু বর্দার বাড়িতে, আপনাকে একটু পায়ের ধুলো দিতে হবে সেখানে, তারা বলেছে। আমি যাব, কান্নাকাটির চাপা শব্দে বলতে লাগলেন, কি রে অহরিশ, কিসের শব্দ, কি রে? সন্ধ্যায় আমরা বাড়ি এসে ঠাকুরদাদাকে ঘিরে বসি। হঠাৎ আমার বড় মমতা হলো ঠাকুরদাদার অসহায় মুখের দিকে চেয়ে, নতুন কেমন একটা মমতা যা এতদিন মনের মধ্যে খুঁজে পাইনি। শেষ হলো
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প দাদু। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতেও ভুলবেন না।